নমস্কার ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাই রয় পার্বণ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলে ভাবছেন যে বহুদিন যাবত এই চ্যানেল থেকে কোনো ভিডিও করেনি, আসলে আমিও কিছু ইউটিউবের সমস্যার কারণে ভিডিও করতে পারিনি। তাহলে আমরা সকলেই জানি আর আগামী শনিবারের দিন আপনার মহালয়া, এই মহালয়ার দিন তর্পণ ক্রিয়া হয়ে থাকে। আমি কিন্তু গত বছর তর্পণ ক্রিয়ার এক একটি পর্ব করে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এবং যতটা আমার সম্ভব ততটা আপনাদেরকে বুঝিয়েছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কি আলোচনা করব, যে তর্পণ ক্রিয়ার কিছু প্রাথমিক বিষয়। ধরুন, আপনি কি তর্পণ করতে পারবেন, অর্থাৎ আপনি কি তর্পণের অধিকারী, অর্থাৎ কে তর্পণের অধিকারী হবে সেই সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেব। বলা হয় যে ব্যক্তির পিতা মাতা দুজনেই জীবিত সেই ব্যক্তি তর্পণের অধিকারী নন। অর্থাৎ আপনার বাবা মা যদি জীবিত থাকেন সেক্ষেত্রে আপনি তর্পণ করতে পারবেন না। তাও কিন্তু আপনি পিতৃপক্ষের তর্পণ অর্থাৎ প্রেত তর্পণের অধিকারী হতে পারেন। আপনি যদি চান প্রেতের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন, তাছাড়া অন্যান্য তর্পণের অধিকারী আপনি নন। আর কি অধিকারী নন? কোন স্ত্রী আপনার তর্পণের অধিকারী নন। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় আছে, যদি কোনো স্ত্রী বা কোনো মহিলা বিধবা হন এবং তার স্বামী মানে স্বামী এবং শ্বশুর এবং তার পিতা তিনজনেই যদি মৃত হন এবং তার কোনো সন্তান বা সন্তানের সন্তান না থাকে, অর্থাৎ নিজের স্বামীও মৃত, শ্বশুরও মৃত, শ্বশুরের বাবাও মৃত, নিজের কোনো সন্তান নেই, এই রকম বিধবা মহিলাও তর্পণ ক্রিয়া করতে পারে। ঠিক আছে, এটা আমরা জেনে নিলাম। আর তর্পণ ক্রিয়া করার জন্য আপনার সর্বপ্রথম আমাদের জানতে হবে যে তর্পণ কোথায় করা উচিত। তর্পণ কি শুধুমাত্র আমরা গঙ্গার ধারে করতে পারবো? না, কখনোই নয়। আপনি চাইলে আপনার বাড়িতে বসেও তর্পণ ক্রিয়া করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা যেমন গঙ্গার ধারে বা নদীর ধারে যেই তর্পণ ক্রিয়া করি সেটি নদীতেই করি। আপনি যদি বাড়িতে তর্পণ ক্রিয়া করেন সেক্ষেত্রে আপনাকে তর্পণের যে জল আপনি উৎসর্গ করবেন সেই জলটা কিন্তু অবশ্যই একটি তাম্র পাত্রে অথবা কুশের ওপরে ফেলতে হবে। অর্থাৎ বাড়িতে যদি তর্পণ করেন তাহলে নিচে একটি তাম্র পাত্র বা তাম্র কুণ্ড রাখবেন, আর যদি নদীতে করেন বা গঙ্গায় করেন সেক্ষেত্রে আপনার এটির কোনো প্রয়োজন নেই। এটা আমরা জেনে নিলাম। এবং তর্পণের ক্ষেত্রে আমাদের কি কি সঙ্গে করে নিয়ে যেতে হবে, এটা কিন্তু আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি হয়তো গঙ্গা থেকে বহু দূরে আমার বাড়ি, সেক্ষেত্রে আমি গঙ্গায় যাব কি কি নিয়ে যাব। তর্পণ ক্রিয়া করার জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা আপনার সাথে নিতে হবে, আপনাকে কুশ নিতে হবে। কুশ দ্বারা কুশ অঙ্গুরিয়া বানিয়ে সেটি ধারণ করতে হবে। এবার কুশ অঙ্গুরিয়া ধারণ করতেই হবে, এর কোনো বিষয় নাই। আপনার হাতে যদি কোনো তাম্র স্বর্ণ এবং রৌপ্য আংটি থাকে, তাম্র স্বর্ণ রৌপ্য বলতে অর্থাৎ তামার সোনার অথবা রূপার কোনো আংটি যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে আপনার কোনো প্রয়োজন নেই কুশ অঙ্গুরিয়া ধারণে। আর যদি না থাকে সেক্ষেত্রে কুশ অঙ্গুরিয়া ধারণ করতে হবে, তার জন্য আমাদের কুশ দরকার। তাহলে আমি কি নিয়ে যাব? প্রথম কুশ নিয়ে যাব। আপনাকে সূর্যকে অর্ঘ্য দিতে হবে, তার জন্য আপনাকে একটি রক্ত জবা লাগবে। ঠিক আছে, তাহলে আমি একটি লাল ফুল নেব। আপনাকে দেব মনুষ্য তর্পণ, দেব তর্পণ এগুলো করতে হবে, সেক্ষেত্রে আপনার সাদা ফুল এবং সাদা চন্দন নিতে হবে। তাহলে কি নিতে হবে? সাদা চন্দন, সাদা ফুল। দেব তর্পণের জন্য জব লাগে, তাহলে আপনাকে কি নিতে হবে? জব নিতে হবে। প্রেত তর্পণের জন্য আপনার তিল লাগে, সেক্ষেত্রে আপনাকে কি নিতে হবে? তিল নিতে হবে। তাহলে আর তর্পণ ক্রিয়া করার জন্য আপনি অঞ্জলিবদ্ধ অর্থাৎ হাতের উপরে জল নিয়েও কিন্তু তর্পণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কি হয় বলুন তো, আপনি যখন একটি মন্ত্র পাঠ করছেন তখন মন্ত্র পাঠ করতে করতে আস্তে আস্তে জল আর হাতে থাকে না, জল সম্পূর্ণ জল হাত থেকে ফুরিয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি একটি কোষা নিয়ে যাই, কোষাকোষির যে বড় অংশটা ওটাকে কোষা বলে, ওটা যদি নিয়ে যাই তাহলে আমাদের তর্পণ ক্রিয়া করতে সুবিধা হয়। তাহলে আমি যেই দ্রব্যগুলো বললাম আপনাদের, এই দ্রব্যগুলো আপনি সাথে করে নিয়ে যান, তর্পণ ক্রিয়া করতে আপনার সুবিধা হবে। তারপরে আমাদের জানতে হবে যে তর্পণ করার পূর্বে
তর্পণ করার জন্য আমাদের হাতে কটা তীর্থ আছে, চারটি তীর্থ আছে, সেই চারটি তীর্থ সম্পর্কে জানতে হবে। চারটি তীর্থ অর্থাৎ কি? চারটি তীর্থ হলো জল দানের চারটি জায়গা। সর্বপ্রথম আমরা জানব যে ব্রহ্ম তীর্থ কোনটা। দেখবেন আমাদের হাতের যে এই পয়েন্টটা, এটাকে ব্রহ্ম তীর্থ বলে। আমরা যখন পূজা পার্বণ করে থাকি, কোনো পূজা করে থাকি, আচমন ক্রিয়া করি, অর্থাৎ যাতে হাতে জল নিয়ে আচমন করি, তখন এই জায়গা দিয়ে সেই জলটা আমরা গ্রহণ করি, এটাকেই বলে ব্রহ্ম তীর্থ। তাহলে ব্রহ্ম তীর্থ জানলাম, এটা ব্রহ্ম তীর্থ, ঠিক আছে। এটা হলো কায়ো তীর্থ। কায়ো তীর্থ অর্থাৎ এই কোনা দিয়ে, যেই এখান দিয়ে যদি কোনো জল ফেলেন সেটা কায়ো তীর্থে যাবে। আর এই হাতের যে মাঝের অংশটা আপনি দেখছেন, এই মাঝের অংশটাকে বলে অগ্নি তীর্থ, ঠিক আছে। আর এই যে সামনে যে চারটি আঙুল দেখছেন, এই আঙুলের সামনে দিয়ে আপনি যদি জল দেন সেটাকে বলে দেব তীর্থ। হাতের এই পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় যে পিতৃ তীর্থ। দেখবেন আপনি, ভগবান করুক আপনার জীবনে এই দিন না আসুক, আপনি আর পিতা মাতার যোজনেই ভালো থাক, কিন্তু যদি কোনোদিন পিণ্ডদানের ক্রিয়া হয়, দেখবেন পিণ্ড এখান দিয়ে দেয়া হয়, এটা পিতৃ তীর্থ বলা হয়, এইভাবে পিণ্ড ফেলা হয়, তাই এইটাকে পিতৃ তীর্থ বলা হয়। তাহলে আমরা কোন তীর্থ এবং আপনার কে কে কর্মের অধিকারী এবং কি কি বস্তু আপনারা নিয়ে যেতে পারবো, এই সম্পর্কে একটি ধারণা নিয়ে নিলাম। আমরা আবার একটি ভিডিওর মাধ্যমে জেনে নেব কিভাবে তর্পণের অন্যান্য কিছু ক্রিয়া করা হয় সেই সম্পর্কে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আর এভাবেই আপনারা আমার পাশে থাকুন এবং আমি যথাযথ চেষ্টা করব আপনাদের এক একটি প্রশ্নের সুন্দরভাবে উত্তর দেওয়ার। আমি যতদূর জানি আমি সেই পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এভাবেই পাশে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। নমস্কার।